हेलो गाइज, गुड मॉर्निंग। सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आर आमिओ भालो आछी। तो एई जे आजके एई जे झिलपाटे, पुरो बड़ो झिलपाटे देखते पाच्छो, एई पुरो झिलपाटेते आमि आजके तीनबार राउंड मेरेछी। चुलटुल एकदम भिजे गेछे। आमि प्रतिज्ञा निएछिलाम, आमार जतक्षण ना माथार घाम बेराबे आमि ततक्षण, माने माथार घाम पाए जतक्षण ना पड़बे ततक्षण आमि हाँटते थाकबो। तो এবার থেকে আমারটা জেদ থাকবে যে এত মিনিটের মধ্যে এতবার ঘুরবো, তাহলেই কিন্তু ঘামটা ঝরাতে পারবো। তো আজকে আমি মানে 5 মিনিটে করে রাউন্ড মারছি আর কি, এই গলিটা পুরো পুরো সে কোণা পর্যন্ত। যদিও এটা অনেকটাই টাইম বেশি, তো আমার তো সেভাবে প্র্যাকটিস এখন নেই, তো সেই জন্য আর কি। তো মোটামুটি আমি তিনবার ঘুরেছি, তাহলে বলতে পারো 15 মিনিট আমার সময় লেগেছে। 4:30-4:40 মতো হবে ঘুম ভেঙেছিল। তারপরে আমি উঠে আমার ভিডিওর কাজ ফাজ করছিলাম ভোরবেলা, তারপরে না করতে করতে চোখে ঘুম চলে আসে, তারপরে একদম যখন ঘুম ভাঙে তখন বেজে গেছে পুরো একদম সকাল 6:30। তো আমি এত একদম মাথা খারাপ, সে না হাঁটতে যেতেই হবে। তো এই যে হেঁটে হেঁটে এবার বাড়ি চলে যাচ্ছি, ঘামও দিয়ে দিয়েছে। তো চলো দিনটা শুরু করলাম জলের ধার থেকে। তো এই যে আজকে দেখো পামশু পরেছি, তবে একটাই প্রবলেম হচ্ছে কি, পামশুটা স্লিপ দিচ্ছে। যদি আমি বুট কিনতাম তাহলে অনেকটাই ভালো হতো, কিন্তু পামশু এত স্লিপ মানে স্লিপ করছে, এই যে সিসির পামশু এক ভিজেও যাচ্ছে, তারপরে পায়ে পামশুটা স্লিপ করছে। যদি এটা দড়ি বাঁধা থাকতো তাহলে কিন্তু ছুটার পক্ষে হাঁটার পক্ষে আরও বেশি ভালো হতো, তাই না? আমি তার শুরশুর করে ছুটবো, হ্যাঁ চলবো না এরকমই, আমাকে স্পিডে হাত পা নেড়ে হাঁটতে হবে যাতে আমার ঘামটা বেরোয়। তো চলো, যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চল এখন বাড়ির দিকে রওনা দিই। দারুণ সুন্দর, কি আরাম, যেন কি গরম লাগছিল মাথাটা। তো বাড়ি এসে সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করে তারপরে হাত পা কিন্তু ধুইনি, যেহেতু আমার পায়ে মোজা পরা ছিল, পামশু পরা ছিল। তো তারপরে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। তো এখন প্রায় কটা হবে, সকাল প্রায় 7:30 মতো এরকমই বাজবে। আর আজকের ভিডিও শুরুটায় যেন প্রচুর জোরে যেন একটু হাঁপি হাঁপি কথা বললাম, আসলে অনেক দিন ছুটা হয় না, তো আজকে 15 মিনিটে 3 বার রান মানে মেরেছি বলে একটু হাঁপিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে বিছানা টিছানা গুছিয়ে এরপরে একটুখানি ঘরে টুকটাক কাজ আছে, তো কাজ করে তারপরে সকালে টিফিন বানাতে হবে। কি বলো তো, বাবার বাড়িতে এসেই না মানে ঘরটা এতটা অগোছালো ছিল, মানে যত দিন ধরে এসেছি টানা আজকে মানে 6-7 দিন হয়তো হয়ে গেল, প্রত্যেকটা দিন শুধু মানে এই কাজ নেই ওই কাজ আর ওই কাজ নেই সেই কাজ, মানে প্ল্যানিং থাকছে আজকে এটাকে কমপ্লিট করতেই হবে। তো মানে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে রান্নাঘরটা যখন খোলা হচ্ছে ওটা পেরেক আনতে বলছি ভাইকে, যে পেরেক আর পেপারটা আনলে বাতাগুলো মেরে তারপরে পেপারটা ঘিরে দেবো, কিন্তু ও আনছে না আর ভালোও লাগছে না, মানে এক কাজ প্রত্যেক দিন পড়ে আছে। আর কি বলো তো, দায়িত্ব সহকারে যেহেতু খুলেছি তো সেটাকে আমাকে তো মানে আগে তো করতে হবে, নাহলে কুকুর, তারপরে কি বলতো এখনকার দিনকাল খুবই খারাপ, তো সেই কারণেই তো আমার ঘর দর ঘেরা বা সব কিছুই। তো যাই হোক, এই যে সকালবেলা দেখো বিছানা গুছিয়ে তারপরে একটু টেবিলটা মুছে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন যেহেতু উনুনে রান্না হয় একটা ধোঁয়া ওড়ে, ধোঁয়ার সঙ্গে দেখবে একটা শিশো ওড়ে। তো রান্নাটা যদিও এখন 2 দিন ঘরে ওইখানে হলো, ওই যে মানে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছ ওর পাশে উনানে, আর আর 2 দিন একদমই সে বাইরে হয়েছিল। তো চেষ্টাই তো আছি যে মানে এগুলো সব ঠিকঠাক করার পর তারপরে ভালোভাবে উনান করব, তাহলে ঘরের ভিতরে আর ধোঁয়াটা উড়বে না আর এই জিনিসপত্রগুলোও নষ্ট হবে না আর কি, মানে প্রত্যেক দিন না হলে মুছতে হবে। তো এই যে দেখো এই পেপারটা মোটামুটি যাতে কুকুর বিড়াল না ঢুকে এই কারণে এইভাবে ঘিরে রেখেছিল, কিন্তু আর নয়, এভাবে রাখলে মানে ঠিক হবে না আর কি। তো এই দেখো পেপারটা এত পরিমাণে কালো, কালিটালি লেগে আছে, দেখতে খুব খারাপ লাগছে। তো সেই জন্য আমি পেপারটাকে জলের মধ্যে মানে চুবিয়ে দিলাম, নোংরাগুলো একটু নরম হয়ে গেলে মা যখন স্নান করবে ধুয়ে দিবে আর কি। তো এই পেপারটা ভাবছি বাবা মার জন্য যে একটা আলাদা রুম করছি সেখানে ঘিরে দেবো। তো তারপরে দেখো হাত পা ধুয়ে এসে এরপরে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি একটুখানি সিমই, আর এখানে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তারপরে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। কেন বলো তো, সিমাইয়ে একটুখানি এলাচ তেজপাতা ঘি না পড়লে ভালো লাগে না, যেহেতু বাড়িতে এলাচও নেই তেজপাতাও নেই, তার জন্য একটু ঘির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। Thank you.
মিষ্টি জিনিসের প্রতি না আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল। তোমরা আমাকে একবার কোশ্চেন অ্যান্সার ভিডিও করতে বলেছিলে, আমি করেছিলাম। তো সেখানে বলেছিলে যে আমার মানে প্রিয় জিনিসগুলোর মধ্যে মিষ্টি না টক না ঝাল। তো আমি ঝাল আর মিষ্টি দুটোকেই পছন্দ করি, তবে এই যেমন মিষ্টি দেখলে বা পায়েস, মানে মিষ্টির মধ্যে পায়েসটাকে খুব ভালোবাসি, পায়েস জাতীয় খাবার, পায়েস, সুজি, তারপরে সেমাই, মানে যে খুব ফেভারিট এরকমই না। মানে যদি বলা হয় যে তুই মাংস খাবি না পায়েস খাবি, তাহলে আমি হয়তো পায়েসই বলতাম, কিন্তু এখন আর বলবো না। কেন বলো তো? ওই যে মন চাইলে কি হবে, কিন্তু শরীর তো আর বলে না, শরীরে নানান রোগ বাসা বাঁধলে যা হয়। তো আগে মিষ্টিটাকে একটা ভালোবাসার প্রতি, মিষ্টির প্রতি যেন একটা আকৃষ্ট ছিলাম, খাওয়া দাওয়া করতাম, কিন্তু এখন আর সেটা না গো। এখন মিষ্টি খেলে যেন একটা ভয় লাগে। তো সেই জন্য দেখো আমি এখানে অল্প একটুখানি দুধ দিয়েছি, আর মানে সামান্য একটুখানি চিনি দিয়েছি, আর একটুখানি লবণ দিয়েছি, মানে যাতে আমার শরীরের পক্ষে না ক্ষতি হয়, শুধুমাত্র মুখের একটু স্বাদের জন্যই অল্প একটু চিনি আর একটুখানি লবণ দিয়ে খেয়েছি, মানে বানিয়েছি। আর তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে ভাই আসেনি বলে সিমাইটা করিনি, তো ভাইও এসছে, ঘর এসছে কালকে, তার জন্য সিমাইটা আজকে বানিয়ে নিলাম। এতদিন পর আজকে যে সিমাই করলাম পুরো পারফেক্ট করলাম, মানে মিষ্টি তো একদমই অল্প খাওয়া হবে আমার, তার জন্য অল্প মিষ্টিও দিলাম, আর সিমাইটা বেশ শক্ত শক্ত লাগছে চিবাতে। এবার যেমন ভাই আর মা যখন খাবে তখন কিন্তু ওদের হয়তো আমি যে ফিলটা পাচ্ছি ওরা পাবে না, ওদের বেলা পুরো বুসে শক্ত, মানে এই হয়ে যাবে ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যাবে, মানে সেই কি বলা যায় হালুয়া টাইপের হয়ে যাবে আর কি। এটা বেশ চিবাতে শক্ত শক্ত লাগছে সিমাইটা, আর বেশ কি সুন্দর একটু জল জ্বলে আছে। সকালে জল খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজে লেগে গেছি, আর সকাল থেকে সেই ভাইয়ের সঙ্গে ঝগড়া করে করে না আর পারা যায়নি। আচ্ছা তোমরাই বলো তো, এভাবে মেয়েরা কি কখনো কেউ করাত ধরে, তারপরে হাতে কাটারি ধরে, এসব ধরে বাঁশ কাটে? দেখো আমি এখন সত্যিই ভাবছি যে আমার মনে হয় সিদ্ধান্তটা এটা খুব একটা বড় ভুল হয়ে গেছে। তো ভাই কিছুতেই বাঁশ আমাকে কেটে দিচ্ছে না, এদিকে ঘরও খুলে ফেলছি, কি করব, দায়িত্বটা এখন আমার উপরে পড়ছে। তো দেখো সেই জন্য আমি বাঁশ নিজে বয়ে আনছি, বয়ে এনে নিজেই কাটছি, আর কাঠারিতে পাচ্ছি না বলে প্রথমে কড়াতে করে তারপরে কাটারি দিয়ে করছি। তারপরে আবার দেখো এ জায়গাটারও এই যে বাঁশ, মানে বাঁশটাকে প্রথমে, মানে এটাকে তো পুরোটাই কড়াত দিয়েই কাটতে হবে, তো এটাই হচ্ছে বাবা মার থাকার জন্যই করছি। তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম না যে মাকে ঘর থেকে বের করে দিলাম, আসলে বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়ার কোনো অধিকারই নেই কোনো সন্তানে, তোমরা তো বুঝতেই পারছো যে ওটা ভিডিওর জন্যই কথাটা বলেছিলাম। হ্যাঁ ভিডিওর মধ্যে কথায় কথায় কথাটা এসছিলো বলে বলেছিলাম, আবার কিন্তু ফাউ কথাও বলিনি, সত্যি সত্যিই তো মার ভাইয়ের জিনিস সবার জিনিস পুটলি করে ঘর থেকে বের করে দিয়েছিলাম। বাবা সব ফাঁকা একদম, আমি এটা করে গুঁড়া ছাড়তে গেলে গোটা গায়ে গুঁড়াটা না না পিছে উনানের কাছে ঝেড়ে দিয়েছি। আচ্ছা তুমি মুড়িটা খুলে দেখো কেমন ফুলেছে দেখি। আলো মা কি ছোঁয়া মুড়ি রে দি, এ রেশন চাল যোগা ভাত খাওয়ার ভাত গিড় গিড়ে আয়ারে বলে আমি এটা গিয়া তো মুড়ি ভাই দিয়ে লিয়ে গেছি। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। তো এই সন্ধ্যাবেলায় একটুখানি যদি চা হতো তাহলে কিন্তু দারুণ হতো, এই কুরকুরে মুড়ির সঙ্গে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি চানাচুর, চানাচুর দিয়ে অনেক দিন মুড়ি খাওয়া হয়নি,
তো গরম গরম মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর অনেক দিন হয়ে গেল এরকমই কিড়কিড়ে মুড়ি খাওয়া হয়নি, তো সেই জন্য খেতে বসলাম। আর সারা দিন যে কী খাটনি খেটেছি সেটা তোমাদেরকে সবটাই বলেছি, তোমরা বুঝতেই পারছো। দেখো আমি মানে এটা আমার বলতে এতটুকু খারাপ লাগবে না, আমার মাও বসে আছে এবং আমি জানি আমার এই ভিডিও অনেকেই দেখছে। তো দেখো যখন আমরা কোনো কাজ করি সেই কাজে যদি কেউ একটা সাথ দেয় তাহলে কাজটা করতে ভালো লাগে, বলো? একটা আমরা তো মেয়ে, আমি বাবা আমরা তো মেয়ে, আমরা মেয়েরা তো বাঁশ কাটা ফাটা না এগুলো তো পারবো না। একটু ভাবি যে ছেলেরা মানে আমার বাবা বা ভাই যদি হেল্প করে, সে জায়গায় বাবাও হেল্প করতে চায় না, ভাইও হেল্প করতে চায় না, রাগ না কার ধরবে আমার। এই জন্য তখনই মনে হয়েছিল যে আমার ঘরটা খোলাই মনে হয় অন্যায় হয়ে গেছে। তো যাই হোক, মাথা প্রচুর মানে গরম হয়ে গেছিলো। তারপরে আবার সন্ধ্যা দেওয়ার পর মা ঘরের ধুনা টুনে দেওয়ার পর একটা যেন মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি একটু শান্ত হলো আর কি মাথাটা। তো তারপরে আমি সিদ্ধান্ত করলাম যে সামনেই 25শে ডিসেম্বর আসছে, আর এখন মানে প্রত্যেকটা দোকানে দোকানে কেক উঠে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কেক। তো ভাবলাম চলো তাহলে আজকে আমি একটু কেক বানাবো, সারাদিন তো শুধু কাজই করলাম, তো সন্ধ্যাবেলা একটু শান্তিতে কেক বানিয়ে গরম গরম কেক খাবো মানে কেক খাবো। তো এই জন্য মাকে বললাম, মা বাবাকে কিনতে দিল জিনিসগুলো, মাই গিয়েছিলো কিনতে, তো বাবার সঙ্গে রাস্তায় দেখা হতে মা বাবাকে কিনতে দিয়ে মা এসে মুড়ি ঢুকাচ্ছে আর আমি এই যে একটু গরম গরম মুড়িয়ে চানাচুর দিয়ে একটু খাচ্ছি। মা মুড়িটা কি লবণ প্রচুর? সেদিন মা চাল ভাজা করছিল একদম লবণ কম দিয়েছে, আর একটু দোকানে মানে কল থেকে মুড়িটা ভেজে আনা হয়েছে সেখানে বেশি লবণ দিয়েছে। মানে চাট মুড়ি করলে চাটে লবণ দেওয়া যাবে না, এতটাই মুড়িতে লবণ। তো বন্ধুরা দেখো মুড়ি খাওয়ার পর চলে এসেছি, এখন প্রায় 8টার মতো বাজে কেক তৈরি করার জন্য। তো কেক তৈরি করার জন্য আমার কি মানে খুব বেশি কিছু লাগবে না, আবার দেখতে যেন মনে হচ্ছে অনেক কিছু। তো দেখো এটা হচ্ছে ময়দা নিয়েছি, তো এখান থেকে আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব। আর এখানে চিনি নিয়েছি, আর এখানটায় কাজু, জানো 10 টাকার কাজু মানে 10 টাকার কাজু কিনতে চাইছিল, তো কাজু আর কিশমিশ এই কটা, এই লম্বা লম্বা কিশমিশ কটা আর এই যে কাজু, এই 3টে কাজু 10 টাকার দিল। আর এটা আগের থেকে কিশমিশ ছিল, এটা একটু ছোট ছোট দানা এই যে। তো কাজু কাজু কিশমিশ চিনি আর এটা হচ্ছে 10 টাকার দুটো দুধের প্যাকেট মানে 20 টাকার দুধ গরম জল দিয়ে আমি এরকমই গুলিয়ে নিয়েছি, দেখো কতটা ঘনত্ব আর একদমই ধোঁয়া উঠছে বুঝতে পারছো। আর এখানে এক বাটি নিয়েছি সাদা তেল, আর নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি এটা বেকিং পাউডার, ঠিক আছে? তো ভ্যানিলাটা থাকলে খুবই ভালো হতো, যেহেতু এখানে আমার ডিমটা পড়ছে, তো কিন্তু ভ্যানিলাটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, বাজার যেতে হবে। তো সেই জন্য আমি এই কটা উপকরণ দিয়ে আজকের আমি কেক বানাচ্ছি। তো চলো আজকের কেকটা প্রসেসটা একই হলেও একটু জিনিস তো অন্যরকম আছে, তো তোমরা পুরো কেকের রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, তো তোমরাও চেষ্টা করবে একটু বড় সাইজের পাত্র নিতে, কারণ ডিমটা যখন আমরা একটু ফেটাবো মানে চামচ বা হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক ব্লেন্ডার সে যেটাই হোক একটু বড় পাত্র হলে ভালো হবে আর কি। তো দেখো 2টো ডিম আমি এই যে ভেঙে এবার দেখো আমি এই চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। তো এই ডিমের মিশ্রণটাকে তোমরা মানে খুব বেশি না হলেও অন্তত 10 মিনিট ধর মানে চেষ্টা করবে ফেটানোর জন্য, তাহলে ডিমের ফোমটা ভালো হবে। তো এরপরে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, তো পুরো তেলটা আমার লাগবে না, তো যতটা লাগবে আমি ততটা একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দেখো ফেটাতে ফেটাতে কীরকমই গামলার সাইডের দিকে উঠে যাচ্ছে, তার জন্য একটু বড় পাত্র হলে তাহলে কোনো টেনশন ছাড়াই আমরা কিন্তু ডিমটাকে ভালো করে ফেটাতে পারবো। তো দেখো এবার তেল আর ডিম ফেটানো হয়ে গেছে, আর এরপরে দুধ দিয়ে দিলাম। তো আমি জানি তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে সবাই তো চিনি দেয়, তাহলে দিদিভাই কেন এখনও চিনিটা দিচ্ছে না? ওটাই একটু ডিফারেন্স হচ্ছে আমার আমার কেক রেসিপির মধ্যে। তো দেখো তোমরা বুঝতে পারবে আমি চিনিটা কখন আর কীভাবে দিই। তো এই যে দেখো এরপরে দুধ অল্প দিয়ে বাকি দুধটাতে কিশমিশ একটু ডুবে রেখে দিলাম, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দাটা। তো ময়দাটা আমি পুরোটা দিলাম না, এতটাই দিলাম, তো দেখি দেখা যাক কতটা কী হয়। তো চেষ্টা করবে একসঙ্গে মিশ্রণটা দেওয়ার জন্য, তো
আমিও দিলাম। তো এবার ভালো করে এটাকে মাখাতে হবে, তবে হালকা হাতে মাখাতে হবে, ওই ডিমের মতো খুব এটাকে ফাটালে হবে না। আর ময়দাটাকে সুন্দরভাবে মাখাতে হবে যাতে এর মধ্যে কোনো মানে দানা দানা যাতে না হয়ে থাকে এই ময়দাটা। তার জন্য ময়দাটাকে চেড়ে নিলে তাহলে কী হবে, দানা দানা ব্যাপারটা আসবেই না। তো দেখো আমার পুরো মানে একদমই দানা দানা নেই, ঠিক এইরকমইভাবে কিন্তু ব্যাটারটা আসবে। আর এবার দেখো ভিজে রাখা যে কিশমিশটা দিয়ে দিলাম। তো তোমরা এখানে তোমাদের কাছে যেমন ড্রাই ফ্রুটস পাবে, যেমন ধরো কাজুটা, কাজু কিশমিশটা আমরা বেশিরভাগ পাই, তো তোমরা দিয়ে দেবে। আর কিশমিশটা যদি আরও আগে ভিজে রাখা যেত তাহলে কিন্তু ফুলতো। তো যাই হোক, তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা একটুখানি ডলে ডলে পেকে গেছে বলে হাত দিয়ে কিন্তু ওটাকে এ করে দিলাম আর কি। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তো তোমরা এইখানটা আমার একটু দেরি করে দেওয়া হয়ে গেছে, তোমরা বেকিং পাউডারটা ময়দার সঙ্গে চেলে দিয়ে দিবে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ময়দার সঙ্গে ওটাও চালা হয়ে যাবে আর হাত দিয়ে ডলতে হবে না। তো দেখো এখন আমার মোটামুটি এই মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এর ফাঁকে আমি করে নিচ্ছি আমার মানে কেক মোলটা যেখানে বসাবে, এটাকে কেক মোল এখন আমার। তো এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, তোমরা চাইলে বাটার দিয়ে দিবে, তো আমার কাছে বাটার নেই, তো সাদা তেল দিয়ে। তারপরে দেখো আমি মাপে কাগজ কেটে নিয়েছি বাটির মাপে, তো এবার চার সাইডে লাগিয়ে দিচ্ছি। তো এখানে একটা ছোট্ট কথা বলি, আমার প্রথমে কিন্তু কেক বানানো শুরু হয়েছিল এই সিলভারের টিফিন বক্স থেকে। যে এটা হচ্ছে সিলভারের টিফিন বক্স, জানো তো, আমি তখন ক্লাস প্রায় 11-এ পড়তাম, তখন আমি ইউটিউব প্রচুর দেখতাম আর এই রেসিপি দেখতাম। এই রেসিপি দেখে নিমকি, সিঙ্গাড়া, কেক, মিষ্টি নানান জিনিস কিন্তু বাড়িতে বানাতাম। আর তখন আমার এইটা ছিল, এই বাটিটাই কেক কতবার বানিয়েছি বাবার বাড়িতে। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে আমি বলেছিলাম বলে আমাকে একটা সিলভারের বাটি কিনে দিয়েছিল কেক করার জন্য। তো তারপরে দেখো ওটা আমার রেডি হয়ে গেছে। এবার এই কড়াটাকে গরম করেছি, মানে চিনি মিষ্টিটাই তখন কেকের মধ্যে পড়েনি না আমার। তো এই চিনিটাকে আমি মানে শিরা তৈরি করব, তো ক্যারামেলের মতো। তো তোমরা দেখো আমি কীভাবে ক্যারামেলটা করছি। এ দেখো শুকনো কড়ায় গরম অবস্থায় দিয়ে দিচ্ছি চিনি। এবার আস্তে আস্তে চিনি নিজের মতো করে গলবে। তারপরে দেখো ভালো করে গলে গেছে, এবার ধোঁয়া উঠে গেতে আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো এই যে ক্যারামেলটা কত সুন্দর এসেছে, তিতো হবে না, কিছু হবে না, তোমরা একবার করে দেখবে, দারুণ আসবে ক্যারামেলটা। এই ক্যারামেল থেকে তোমরা ক্যারামেলের মতো করে তোমরা মুড়ির মোয়াও করতে পারো, দারুণ হবে। কারণ এই পুরো ক্যারামেলটা তো আমার কেকে লেগেছিলো না, আমার বাড়িতে মুড়িও খেয়েছিল, পুরো গুড়ের মতোই লাগছিল। তো এখন কড়াটা নামিয়ে এই ফাইনালি আমি এইটার মধ্যেই কিন্তু আমার কেকটা তৈরি করব, প্রেশার কুকারে করব না, এতবেলা প্রেশার কুকার নামাতে ইচ্ছেই করেনি। তো যাই হোক আমি ওই কড়াটার মধ্যে কেক বানাবো। আর ক্যারামেলটা একটু ঠান্ডা করে কিন্তু দিতে হবে আমাদেরকে, কেন বলো তো, ডিম আছে না, তার জন্য গরম দিলে একদম সঙ্গে সঙ্গে ডিম সেদ্ধ হয়ে যাবে। তো ক্যারামেলটাকে আমি এই কাঁচিটার মধ্যে ঢেলে ঠান্ডা করে এবার কেকের মধ্যে দিলাম। তো এবার বলি কেন আমি চিনির মিশ্রণটাকে এইভাবে করে দিলাম, গোটা চিনি তো দিতে পারতাম। আসলে আমার এখানে ভ্যানিলা এসেন্স পাইনি, তার জন্য আমি চিনিটাকে পুড়িয়ে ক্যারামেল করে দিলাম। যেমন কেকের কালারটাও পাল্টালো, তেমন কিন্তু আর ডিমের গন্ধটা পাওয়া যাবে না, এই চিনি পুরো ক্যারামেলের গন্ধই পাওয়া যাবে। তো একটা ভালো আইডিয়া না, তোমরা কিন্তু করতে পারো এটা। তো তারপরে দেখো এই যে এখানটায় আমি কড়াটার মধ্যে লবণ গরম করতে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিট, তো বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিলাম কেক বাটিটা, আর তোমরা চাইলে স্ট্যান্ড থাকলেও দিতে পারো। তো আমার কড়াটা একটু চিটকা সাইজের, তার জন্য বাটি মানে কেক ফুলে যাবে বলে আর দিলাম না। প্রায় 20 মিনিট পর আমি কেকটা খুলে দেখছি, দেখো কতটা পরিমাণে ফুলে উঠছে। আর ড্রাই ফ্রুটসগুলো তখন দেইনি, কারণ ফুললে তো ভেতরের দিকে চলে যাবে, তো সেই জন্য ড্রাই ফ্রুটসগুলো প্রায় 20 মিনিট পর আমি দিলাম। তো তোমরা এভাবে দিতে পারো বা তোমরা প্রথমেই দিয়ে দিতে পারো। এভাবে দিলে কী হয় বলো তো, কেকটা দেখতেও ভালো লাগে। তো দেখো কতটা ফুলে উঠেছে কেকটা। তো বন্ধুরা এবার হচ্ছে ফাইনালি তোমাদেরকে দেখানোর পালা। আর আমি এটা ওভেন থেকে তুলে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর দেখো কেকটা একদম কিন্তু লেগেনি, দেখতে পাচ্ছ, দেখো একদমই নতুন ছুরিটাও আজকে বের করেছি। এই যে তো চলো কেকটা বের করছি। তো এখন বাজে প্রায় 11:30 মতো, আর আমি কেকটা এখন খুলছি, মানে আমার কেকটা ঠিক হয়ে যাওয়ার পর আমি 2 ঘন্টা ধরে এমনি এই মানে এটার মধ্যে ঠান্ডা করার জন্য রেখেছিলাম। তো তার জন্য কেকটা একটুখানি যেন চুপসে গেছে মনে হচ্ছে।
तो जाय होक आजकेर ये रेसिपिटा तुम्हारे काछे केमन लागलो तुम्हारा अवश्य कमेंट कर जानाबे। भालो लागले तो एक लाइक करबे, चैनले प्रथम बार होले अवश्य आमार चैनलटाके सबस्क्राइब करबे। तो चलो ताहले एबार केकटा काटार पाला, कारण तुम्हारा से कखन थेके अधीर आग्रहे बसे आछो जे केकटा एबार केमन होबे देखि। तो देखो कि दुर्घटना घटेछे, आमी जे दू घंटाके ओई लवणेर मध्ये जे गरम तापे रेखेछिलाम आमार जे कि सुंदर लाल छिलो साइडे पुड़े एकदम ओई कालो হয়ে গেছে। তো জানি না কেন এই আমার মানে এরকমই একটা দুর্ঘটনা ঘটলো আমার সঙ্গে, মানে আমি বুঝতেই পারিনি। আমি যদি বের করে দিতাম তখন তাহলে কত না ভালো হতো। তো অতিরিক্ত ভালো করতে গিয়ে আমার আজকে এই অবস্থা হয়ে গেল। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, বলেছিল দু ঘন্টা, মানে ওই ধরো যদি আমি প্রেশার কুকারে করি বা ধরো আমি যদি কোনো এমনি ননস্টিকে কড়াতে যদি করি, মোটামুটি যেখানেই করি না কেন দু ঘন্টা রাখতে বলেছিল। তো আমিও দু ঘন্টা রেখেছি, ব্যাস দু ঘন্টা পর দেখি না পোড়া পিঠার মতো একদমই অবস্থা হয়ে গেছে, মানে পুড়ে গেছে আর কি পাশে। তো এবার হচ্ছে সেই পালা, মানে কেকটা কেটে দেখার কেমন হয়েছে তোমরা দেখবে না। এই যে দেখো কি অবস্থা হয়েছে, এটা কি কেক কি রে, কেকের কোনো জালিদারি হয়নি। সত্যি কথা বলতে আমার কেকটা কেন এরকম হলো আমি সত্যি বুঝতে পারিনি। আসলে জালিদার ব্যাপারটা আমি তো যতটা জানি যে বেকিং পাউডারে, তো বিয়ের আগেও আমি কেক বানাতাম, তখন না ওই ডিম গন্ধটা বেশি হতো ভ্যানিলা এসেন্স দিলেও, তো কিন্তু কেকটা জালিদার জালিদার ব্যাপারটা হতো। বিয়ের পরও ওখানে গিয়ে বানিয়েছি, আমার মানে শ্বশুরবাড়িতে গিয়েও বানিয়েছি, তোমাদের দাদা ভাই ওগুলো জানে আমরা যখন তমলুকে থাকতাম, বেশ সুন্দর জালিদার জালিদার হতো। কিন্তু এটা কি আমার ফ্যাটানোটা খুব কম হয়ে গেছে নাকি বেকিং পাউডারটা কম হয়ে গেছে সত্যি আমি বুঝতে পারিনি। এতটা পরিশ্রম, আর আমি তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সকালবেলা ভাই খাবে, আর আমি একটুখানি চেক করে নিলাম কালকে বৃহস্পতিবার আমি আর খাবো না বলে। তো ভাই তো অনেক আশা নিয়ে ভাবছে দিদি কেক করেছে সকালবেলা খাবো, তো আমি জানি না কী তাকে বলবো। তো যাই হোক আবারও চেষ্টা করব, নিশ্চয়ই কোনো একটা ভুল আছে। একদম পোড়া পিঠার মতো কেন হলো, হয়তো আমার বেকিং পাউডারটাই কম দেওয়া হয়ে গেছে, এটাই হয়তো হতে পারে। তো যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছে, আর টাকাও খরচা হয়েছে। কারণ দেখো যে কোনো জিনিস যখন তুমি একটা জিনিস করবে টাকা খরচা হোক, যদি জিনিসটা ভালোভাবে হয় তাহলে কিন্তু গায়ে লাগে না, আর যখন জিনিসটা হয় না তখন কিন্তু মনটা কীরকম একটা যেন হয়ে যায়। তো যাই হোক সেই সন্ধ্যা থেকে কষ্ট করে 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 লাস্টে এই অবস্থা। তো চলো আমি এই যে জোয়ান নিয়ে নিলাম, আচ্ছা খাওয়াটা একটুখানি বেশি হয়ে গেলো, কেকটা লাস্টে একটু মানে খেলাম। আমি আদৌ কেক খেতাম না, জাস্ট একটু চেক করে দেখতাম, তো এরকম হয়ে গেছে বলে পোড়া পোড়া দিক থেকে নিজেকে একটু নিয়ে খেয়ে নিলাম, মানে যাতে না ফেলাতে হয় এই আর কি। তো চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে। আর আমি হ্যাঁ জানি কেকটা আমার মনে হয় বেকিং পাউডার কমের জন্য জালিদারটা হয়নি, তোমরা যদি করো একই প্রসেস হয়তো করতে পারো, একটু বেকিং পাউডার বেশি দিবে, নতবা তোমরা অন্য কোনো ভিডিও দেখে বানিয়ে নাও। তো চলো তোমাদের পিয়ালি দিদি ভাই নিশ্চয়ই চেষ্টা করবে, হার মানবো না, আবারও চেষ্টা করবো করার জন্য। চলো সবাইকে টাটা গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ব্লগে। একটা জিনিস দেখবে এই দেখো টুপি পরে নিতে এখান থেকে সুন্দর কীভাবে এরকম হয়েছে, এরকম এরকম করছি বলে। তো চলো টাটা।